নমস্কার। উচ্চ মাধ্যমিক 2023 আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের পরবর্তী পরীক্ষা কিন্তু অঙ্ক পরীক্ষা রয়েছে। তো ম্যাথ বা ম্যাথমেটিক্স পরীক্ষায় কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলি নিয়ে একটি সাজেশন তৈরি করছি, তাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকো। তো এই ভিডিওতে তোমাদের আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের কিভাবে থাকবে। মডেল কোশ্চেনগুলি তোমরা দেখতে পাচ্ছো, এই কোশ্চেনগুলি কিন্তু পরীক্ষায় এরকমই থাকবে। প্রত্যেকটি প্রশ্ন আমাদের তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই অঙ্কগুলি তোমরা যদি প্র্যাকটিস করে যাও, তাহলে কিন্তু পরীক্ষায় কিন্তু কমন তোমরা কিন্তু পেয়ে যাবে। এগুলো কিন্তু শর্ট কোশ্চেন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, শর্ট কোশ্চেনের পরে আমি তোমাদের বড় বড় কোশ্চেনগুলিও দেখিয়ে দিব। পার্ট পার্ট ওয়াইজ কিন্তু নাম্বার থাকবে, তাই তোমরা কিন্তু প্রত্যেকটি পার্টে পার্টে অঙ্কগুলি করে আসবে। পার্টে অঙ্ক করলে কিন্তু তোমাদের নাম্বার দিয়ে দেওয়া হবে, এবং এবারে কিন্তু পরীক্ষায় কিন্তু ছাড়ও দেওয়া হবে। তাই একটু একটু ভুল করলেও কিন্তু কোনো অসুবিধা নেই, তাই তোমরা পার্টে পার্টে নাম্বারে অঙ্ক করো। অঙ্ক বিষয়ে ভয় পাওয়ার কিছু কারণ নেই, যদি তোমরা ভালো করে অঙ্কগুলি করতে পারো তাহলে কিন্তু তোমরা কিন্তু ফুল নাম্বার 80-তে 80 খানি পেয়ে যাবে, এবং 100-তে কিন্তু 100 অঙ্ক তোলা যায়, এটা সবাই জানো তোমরা। তাই এই প্রশ্নগুলি একটু ভালো করে তোমরা দেখে যাবে। অঙ্কগুলি তোমাদের যার মানগুলি কিন্তু আলাদা থাকতে পারে, কিন্তু এই অঙ্কগুলি যদি তোমরা ভালোভাবে তৈরি করে যাও তাহলে কিন্তু এরকমই কোশ্চেন কিন্তু তোমরা হুবহু কিন্তু কমন পেয়ে যাবে। প্রত্যেকটি কোশ্চেন আমি তোমাদের এক এক করে লিখিয়ে দিচ্ছি, ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলি ভালো করে তোমরা দেখে নাও। পরীক্ষায় কিন্তু এরকমই কোশ্চেন তোমরা কিন্তু হাতে পেয়ে যাবে, তাই কোশ্চেনগুলি এক এক করে ভালো করে এক এক করে হলো একটু দেখে যাও, তাহলে তোমরা কিন্তু কমন পরীক্ষায় কিন্তু অনেকাংশেই এই অঙ্কগুলির থেকেই কিন্তু পেয়ে যাবে। প্রত্যেকটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছো, এই কমন অঙ্কগুলি তোমরা কিন্তু এক একবার করে হলো প্র্যাকটিস করে যাবে। প্রত্যেকটা কমন কমন অঙ্ক কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, ভালো করে অঙ্কগুলি এক এক করে দেখে নাও। তোমাদের জন্য আমি দিয়ে দিচ্ছি, পরীক্ষায় দেখবে এরকম কোশ্চেনই কিন্তু তোমরা কিন্তু কমন পেতে চলেছো। ভালো করে অঙ্কগুলি করো, এবং টেস্ট বইটা ভালো করে তোমরা কিন্তু অঙ্কগুলি সলভ করার চেষ্টা করো, তাহলে তোমরা কিন্তু ভালো করে তোমরা কিন্তু এই পরীক্ষায় কিন্তু রেজাল্ট অবশ্যই তোমরা কিন্তু সে কিন্তু করতে পারবে। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি, ভালো করে প্রশ্নগুলি দেখে নাও। এই প্রশ্নগুলি কিন্তু খুবই কমন রয়েছে তোমাদের পরীক্ষার জন্য, এগুলো যদি সলভ করে যেতে পারো তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিক 2023-এ তোমরা কিন্তু ভালো নম্বর নিয়ে পাশ করে যাবে, এবং ক্লাস 12-এ যে এক্সামটা আছে ফাইনালে সেটা কিন্তু ভালো করে তোমরা পাশ করবে। ভালো করে প্রশ্ন এবং উত্তরগুলি অঙ্কগুলি একবার করে চেষ্টা করো। এই প্রত্যেকটি আমি কিন্তু মডেল কোশ্চেন দিয়ে দিয়েছি, এই প্রশ্ন কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে, তাই ভালো করে এই প্রশ্ন তৈরি করো। এবং বিগত 5 বছরে তোমরা কিন্তু এক বছর ছেড়ে দিন 17-19-এ, এবং বিগত 5 বছরের কোশ্চেনগুলো তোমরা কিন্তু সলভ করে রাখবে, তাহলে কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষায় কমন পড়বে। এবং টেস্ট পেপার তো আগে করা আছেই সম্ভবত সবার, তাহলে তোমরা কিন্তু ভালো নম্বর নিয়ে পাশ করতে পারবে। এবং এই কটা অঙ্ক যদি তোমরা দেখে যাও তাহলে কিন্তু পরীক্ষায় তোমরা অবশ্যই ভালো নম্বর নিয়ে পাশ করবে। তো কিছু কিছু শর্ট কোশ্চেন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এমসিকিউ তোমরা কিন্তু প্রশ্ন দেখতে পাচ্ছ, এবং এর প্রশ্ন উত্তরগুলি তোমার এক করে দেখে নাও। এই প্রশ্ন এবং এগুলিকে যদি সলভ করে নাও তাহলে তোমরা কিন্তু ভালোভাবে নিয়ে পাশ করতে পারবে। এই প্রশ্ন উত্তরগুলি একবার করে দেখে নাও, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের কিন্তু এখানে দেওয়া হয়েছে, তাই ভালো করে এই প্রশ্ন উত্তরগুলি একবার করে দেখে নাও। ইম্পর্টেন্ট কিন্তু এভাবে দেওয়া হয়েছে, প্রত্যেকটি প্রশ্ন এবং উত্তর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এগুলি কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কিন্তু একবার করে হলে প্র্যাকটিস করে যাবে। এই কোশ্চেনগুলি দেখতে পাচ্ছ 4x5-এর এই অ্যান্সারগুলি কিন্তু এইভাবে থাকবে, এবং প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। এই প্রশ্নগুলি কিন্তু তোমরা যদি একবার করে প্র্যাকটিস করে যাও তাহলে অঙ্ক পরীক্ষায় কিন্তু নিশ্চিত থাকতে পারো, তোমরা ভালো নম্বর নিয়ে অবশ্যই কিন্তু পাশ করতে পারবে। প্রশ্নগুলি একবার করে দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি, ভালো করে এই প্রশ্ন উত্তরগুলিকে একবার করে হলো প্র্যাকটিস করে যাবে, তাহলে তোমরা কিন্তু ভালো নম্বর অবশ্যই পাশ করতে পারবে। কোশ্চেন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এই কোশ্চেনগুলি তোমাদের যদি একবার করে দেখে যাও তাহলে কিন্তু এই অঙ্কগুলি থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। অঙ্কগুলি ভালো করে দেখো, ভিডিওকে পজ করে নিতে পারো বা স্ক্রিনশট করে নিতে পারো। এই প্রশ্নগুলি কিন্তু তোমার কমন আসবে, এই প্রশ্নগুলি একবার করে হলো তোমরা কিন্তু দেখে যাবে। এই প্রশ্নগুলি কিন্তু খুবই কমন রয়েছে তোমাদের পরীক্ষার জন্য, তো প্রশ্নগুলি কিন্তু ভালো করে তোমরা কিন্তু এক এক করে একবার করে হলো দেখে যাবে। ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে আমাদের পরীক্ষার জন্য, কিন্তু খুবই কমন কমন এই প্রশ্নগুলি কিন্তু বেছে দেওয়া হয়েছে অঙ্কের জন্য, এগুলি ভালো করে একবার করে দেখে যাবে। এই প্রত্যেকটি প্রশ্ন এমসিকিউ সহ এবং বড় প্রশ্ন সবই দেওয়া হয়েছে, এমসিকিউগুলি ভালো করে দেখে নাও, এখানে কিন্তু নাম্বার ক্যারি করবে তোমাদের, তো ভালো করে এই প্রশ্ন উত্তরগুলিকে একবার করে তৈরি করে যাবে। প্রতিটি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, তো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি কিন্তু এক এক করে দেখে নাও, তো ভালো করে এই প্রশ্ন উত্তরগুলি যদি তৈরি করতে পারো তাহলে কিন্তু অঙ্ক পরীক্ষায় তোমরা কিন্তু এই টপিক থেকে কিন্তু আসবে। হয়তো কিছু কিছু তোমাদের নাম্বার পরিবর্তন করে দেবে, সেই নাম্বার পরিবর্তন করে দিলে এবং এই প্রজেক্টগুলো দেখতে পাচ্ছ এগুলি করে সলভ করলে কিন্তু অঙ্ক কিন্তু তোমরা কিন্তু ভালো নম্বর নিয়ে অবশ্যই পাস করতে পারবে। এখান থেকে তোমরা কিন্তু ভালো নম্বর নিয়ে 60-70% কিন্তু অঙ্ক কমন পেয়ে যাবে। অঙ্ক কমন দেওয়া খুবই কঠিন তোমরা সবাই জানো, তবুও কিন্তু এই তোমার পড়ে গেলে কিন্তু এর নাম্বারগুলো চেঞ্জ করে দিয়ে তোমাদের কিন্তু অঙ্কগুলি কমন পেয়ে যাবে। তো আশা করছি আজকের ভিডিও ভালো লাগছে, লাইক শেয়ার কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। ধন্যবাদ, এটি দেখার জন্য।